কুমিল্লা যেখানে মানুষ বেচাকেনার হাট বসে। আপনারা দেখছেন এসএমটিভি। কাজের প্রয়োজনে কুমিল্লার বিভিন্ন হাট বাজারে মানুষ বেচাকেনা হচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে কাজের সন্ধানে মানুষ দলে দলে এই সকল হাট বাজারে বিক্রি হবার জন্য আসেন। এরা বিক্রয় হয় দিন, সপ্তাহ কিংবা মাস চুক্তিতে। এই হাটে মানুষ বেচাকেনা নিয়ে চলে দর কষাকষি। দুপক্ষের মধ্যে বেচাকেনা তথা মজুরির ব্যাপারে দফারফা হওয়ার পর শেষ হয় বিক্রি পর্ব। বিক্রি হওয়া এই মানুষগুলোর অবস্থা সম্পন্ন যোদ্ধার মহাজন অবস্থা সম্পন্ন কৃষকের সাথে পিছু পিছু তাদের বাড়ি যায়। সাথে থাকে নিজের দৈনন্দিন ব্যবহারের কাপড়ের পুটুলি ও কাজ করার সরঞ্জাম। মানুষ বেচাকেনার এই হাটে সুঠামদেহী কম বয়স্ক লোকের দাম বেশি, শারীরিকভাবে দুর্বল রোগা আর বয়স্কদের দাম তুলনামূলকভাবে এখানে কম। কুমিল্লা নগরীর কান্দিরপাড় জেলা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার, চৌয়ারা বাজার, সোয়াগঞ্জ বাজার, বিজয়পুর বাজার, লালমাই বাজার, বুড়িচং উপজেলার নিমসার বাজার, চান্দিনা বাজার, গৌরীপুর বাজার সহ জেলার বিভিন্ন উপজেলার বাজারসমূহে এই মানুষ বেচাকেনার হাট বসে। এ সকল বাজারের মধ্যে কান্দিরপাড়, পদুয়ার বাজার, সোয়াগঞ্জ বাজার, চৌয়ারা বাজার, নিমসার বাজার, লালমাই বাজার, বাগমারা বাজার মানুষ বেচাকেনার জন্য বেশ পরিচিতি লাভ করেছে। পণ্যের মতো বিক্রি করে তাদের শ্রম। প্রতিভাবান শ্রমিকের দৈনিক মজুরি নির্ধারণ করা হয় 600 থেকে 700 টাকায়, এর সাথে তিন বেলা খাবার। মৌসুমের কাজ কমে আসলে তা নেমে আসে 450 টাকায়। বাজারে বিক্রি হতে আসা এসব শ্রমজীবী মানুষগুলো যেদিন নিজেকে বিক্রি করতে পারে না সেদিন তাদের রাত কাটে বাজারের কাছাকাছি কোনো মসজিদ, মাদ্রাসা কিংবা স্কুল ঘরের বারান্দায়। কখনো আধা পেটে বা কখনো উপোস রাত কেটে যায় তাদের। সকাল হতে আবার বিক্রি হবার আশায় ছোটাছুটি। বর্তমানে করোনার প্রভাবে কাজের সুযোগ কম হওয়ায় দুশ্চিন্তায় তারা। কুমিল্লায় উল্লেখিত হাট বাজারগুলোতে ঘুরে দেখা যায়, হাট বাজারে শ্রম বিক্রি করতে আসা অভাবী মানুষের মধ্যে বেশিরভাগই রংপুর, গাইবান্ধা, নীলফামারী, ময়মনসিংহ, দিনাজপুর, নেত্রকোনা ও ঠাকুরগাঁও জেলার। এসব শ্রমিকরা জানান, তাদের এলাকায় এ সময় কোনো কাজ না থাকায় কাজের আশায় তারা ছুটে এসেছেন এখানে। কাজ পেয়ে গেলে বেশ কদিন থাকবেন, আর না পেলে দু একদিন অপেক্ষা করে সোজা বাড়ি ফিরে যাবেন। দেশের বিভিন্ন এলাকা থেকে কাজের খোঁজে ছুটে আসা অভাবী মানুষগুলোর সাথে কথা বলে জানা যায়, এই এলাকায় শ্রম বিক্রি করে তারা যে আয় করবে তা বাড়ি নিয়ে পরিবারের ভরণ পোষণ ও অন্যান্য কাজে লাগাবে। শাকিল মোল্লার তথ্যচিত্রে, ডেস্ক রিপোর্ট, এসএমটিভি।